সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে। আপনারা জানেন প্রতি পর্বে আপনাদের জন্য আমি একজন তারকাকে নিয়ে হাজির হয়ে যাই, আড্ডা দিই, তার সাথে মন খুলে এবং জানার চেষ্টা করি তার জীবনের অনেক না বলা কথা। আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না, বিকজ আজকে যিনি গেস্ট হয়েছেন আমি খুবই এক্সাইটেড, তাকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো। কিন্তু তার আগে আমি বলতে চাই, একটা মানুষের কর্মময় জীবনের ব্যাপ্তি কতটা প্রসারিত হতে পারে এই মানুষটিকে দেখে সেটি আমরা বুঝতে পারি, এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা মানুষের জনপ্রিয়তা কখনো কমে যায় না। সে যতই দূরে থাকুক না কেন, যতই আড়ালে থাকুক না কেন, সে যখন আবার আমাদের মুখোমুখি হয়, আমরা যখন তাকে কাছে থেকে দেখতে পাই অথবা সেই চিরচেনা পর্দায় আবারও তার মুখটি ফুটে ওঠে, তখন কিন্তু মনে মনে বলতেই ইচ্ছে করে, তুমি আমার কত চেনা সে কি জানো না। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে রয়েছে এই চমৎকার গানটি যার লিপে আমরা দেখে সবাই অভিভূত হই, বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। রোজিনা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? হ্যাঁ ভালো আছি, ভালো। তুমি কেমন আছো? খুবই ভালো আছি। আর স্পেশালি আজকের এই আয়োজনে তোমাকে পেয়ে আই এম রিয়েলি লাকি অ্যান্ড সো হ্যাপি। আমার খুব ভালো লাগছে তোমার সঙ্গে, বোধহয় লাস্ট দেখা হয়েছিল আমার গাজি ভাইয়ের বোধহয় তার বার্থডে পার্টিতে, বোধহয় বসে খুবই ভালো লাগছে রোজিনা আপু। এবং অ্যাজ অলওয়েজ ইউ আর লুকিং সো বিউটিফুল এন্ড সো গ্লোয়িং। থ্যাংক ইউ। আজকে যখন আমি অ্যাকচুয়ালি বাসা থেকে প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি কাজে আসব, তোমার সাথে আমার দেখা হবে, তো আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল যে আজকে তোমার গেস্টকে, আমি যখন তোমার কথা বলেছি প্রথম যে প্রশ্নটা আমাকে করেছে, প্লিজ জিজ্ঞেস করবা যে আপু এখনও এত ফিট এবং পারফেক্ট, এত গ্লোয়িং, এটা কী করে পসিবল? তাই না? নিশ্চয়ই তোমার যে বন্ধুটা এখনকার মানে যুগের, নিশ্চয়ই এখন দেখো মনে করো যুগের সঙ্গে মানুষ তাল মিলিয়ে চলতে হয়। এখন কিন্তু জায়গায় জায়গায় কিন্তু আমাদের দেশেও বা বিদেশেও, বিশেষ করে আমাদের দেশে জিম আছে, শরীর চর্চা করার জন্য সুইমিং পুল আছে, তাই না? তো আসলে একজন মেনটেন করতে গেলে আমি বলি, সে ছেলে হোক মেয়ে হোক, আর সে এখনকার যুগের হোক বা আমাদের, বা আমরা আমাদের যুগের হোক বা এলাকার মধ্যে তুমি জিম পাচ্ছ, তোমার কোনো ক্লাবে বা কোনো এসে তোমার কি বলে সুইমিং পুল পাচ্ছ, এইভাবেই কিন্তু আসলে আমি খুব যে জিম মানে খুব হ্যাভি জিম না, কিন্তু আমি যেমন হাঁটাটা, তারপর সাইক্লিং, ইয়োগা, এটাও যেন আমার জীবনের সাথে একটা পার্ট আর কি আমি মনে করি। আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে সুস্বাস্থ্য হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ, এবং এই যে সুন্দরভাবে যে কোনো জায়গায় টাইমলি পৌঁছে যাওয়া, এবং আজকে আমাকে একটু অ্যাডমিট করতেই হচ্ছে আমার দর্শকদের কাছে, যে প্রিয় দর্শক নর্মালি যেটা হয় যে আমরা এসে সবসময় গেস্টদের জন্য ওয়েট করি, আজকে কিন্তু একটু উল্টো হয়েছে, রোজিনা আপু এসে আমার জন্য ওয়েট করেছে। সো আমার মনে হয় যে এই যে টাইমলি আসা, টাইম মেনটেন করা, এটাও কিন্তু একদিনের মানে একদিনে পসিবল না, দীর্ঘদিনের একটা চর্চা। তো সেই গল্পগুলোই আজ একটু একটু করে শুনবো, তার আগে আমরা একটু রিসেন্ট টাইমে যে কাজগুলো হয়েছে সেটা নিয়ে জানতে চাই। রোজিনা আপু, লং টাইম আমরা পর্দার আড়ালে দেখেছি, হয়তো দেখেছি যে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ব্যস্ততা, তারপরে হঠাৎ করে আরও একবার আমাদের এই মানে নক্ষত্রকে আমরা খুঁজে পাচ্ছি এবং উজ্জ্বলভাবে জ্বলে উঠছে, আমরা বিভিন্ন কাজে দেখছি নতুনভাবে, ফটোশ্যুট হচ্ছে, বিভিন্ন ভিডিওগ্রাফি রয়েছে, এবং পাশাপাশি নিজের পরিচালনার চলচ্চিত্রও আসছে সামনে, সেই গল্পগুলো একটু শুনতে চাই। বেশ কিছু ফটোশ্যুট করা হয়েছে, মানে কোন ভাবনা থেকে ফটোশ্যুটের সাথে জড়িত হওয়া? না আসলে আমরা তো চলচ্চিত্রের মিডিয়ার মানুষ, তাই না? সে যত দূরেই থাকি না কেন আমরা কিন্তু সেই মিডিয়াকে বা যেখানে এসে আমরা কাজ করেছি, অভিনয় করেছি, যে প্ল্যাটফর্মটা কিন্তু ভুলে যাওয়ার কথা নয়। তাই মনে করি যে ফটোশ্যুট এটাও তো ক্যামেরা বন্ধি, এটাও তো আপনার কি বলে আমরা যেমন কি বলে স্টিল ফটো করতাম, এটাও সেম থিং। এখন দেখলাম এখনকার যুগের ছেলেরা কিন্তু অনেক ফ্যাশনেবল করছে, অনেক গ্ল্যামার, কারণ এখন হলো নেটের যুগ, অ্যান্ড একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। আমি একটু এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি, তো ফিল করলাম না
আমি হতেই পারি মনে করো যে সিনিয়র ওরা জুনিয়র, ওদের সাথে মিশতে বা ওদের সাথে কাজ করতে তো আর মনে হয় না কোনো বাধা নেই। তো আমি সত্যি সত্যি আমার খুব ভালো লাগে ব্যাপারগুলো। তারপর তোমার অনেক কিছু ব্যাপার এখন আমাদের দেশে কিন্তু বেশ স্টাইলের উপরে যেটা হয় যে আমাদের দেশীয় কালচার তো আছেই, পাশাপাশি পাশ্চাত্য যে কালচারের একটা মানে সংমিশ্রণ সেটা কিন্তু ঘটনা ঘটছে। এই যার জন্য ফিল করলাম যে আমি ওদের সঙ্গে কাজ করি, কারণ আমি মিডিয়ার লোক, এটা তো কোনো মানে কোনো খারাপ হয়তো দেখার বিষয় না, একদমই নয়। এবং এই জন্য কিন্তু আমরা সেই চিরচেনা রোজিনাকে আবারও নতুনভাবে একটু খুঁজে পাচ্ছি যে সময়ের সাথে তাল মিলিয়ে একটা মানুষের মধ্যে কী কী পরিবর্তন আসতে পারে। সেটাই বলতে পারে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমিও চাচ্ছি যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করাটা আর কি। আর যেটা বললে ছবির ব্যাপারে, হ্যাঁ আমি একটা অনুদানের ছবি করছি, ওটা কমপ্লিট প্রায় তা জমাও দিয়েছি, তো দেখি ইনশাল্লাহ আমি মনে হয় মানে এর মধ্যে বোধহয় সেন্সার করতে পারি, বা তার সেন্সারের পরেও হয়তো কিছু যদি যাই না, যদি এরকম দেখি যে আর একটু কাজ করতে হবে বা করবো, পরবর্তীও কাজে করার ইচ্ছা আছে আর কি। সেগুলো আমার মানে ই চলছে তৈরি করার জন্য সব ই করছি আর কি, কেন আমি চলচ্চিত্রের মানুষ ন্যাচারালি যত দূরে থাকি না কেন এই চলচ্চিত্রের প্রতি কিন্তু আমার ভালোবাসাটা থাকবেই আর কি। অবশ্যই আমরাও চাই রোজিনা আবারও পুরো উদ্যমে আমাদের মাঝে ফিরে আসুক, এবং আমাদের চলচ্চিত্রে যে শূন্যতাটা রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণের জন্য আমরা আমাদের লেজেন্ডদেরকে কিন্তু ফিরে পেতে চাই বারবার। সো রোজিনা আপু, আরও তো অনেক কথা হবে, তার আগে আমার ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতিটি নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টার। আবারও ফিরবো আমাদের আজকের অতিথির কাছে, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পরে মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আজকের আয়োজনের। প্রথমে বলেছি প্রিয় দর্শক, রয়েছে আমাদের সেই চিরচেনা প্রিয় মুখ, বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান জনপ্রিয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোজিনা। ফিরে যাচ্ছি আরও একবার আড্ডায়। রোজিনা আপু, আমরা প্রথমেই আসলে একদমই ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি যে বর্তমান সময়ে যে কাজগুলো হচ্ছে সেটা নিয়ে। বর্তমান সময়ের কথা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকে আমাদেরকে তুলে ধরতে হবে। এবার আমি যে কথাটা বলবো, আমি জানি যে অনেক দর্শক আমার সাথে একমত হবেন এবং যারা আমরা কাজ করছি মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিনিয়তই তাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমি একটু নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আমরা মানে ইনফ্যাক্ট আমি দেখাতে পারলে অনেক বেশি ভালো হতো। আমি দেখেছি যে তোমার বেশ কিছু ফটোশ্যুট তোমাকে খুবই গ্ল্যামারাস এবং খুবই সুন্দর লাগছে এবং ভিন্ন রকম একটা রোজিনাকে আমরা খুঁজে পেয়েছি। সেখানেও কিছু মানুষ রয়েছে, সবার কথা অবশ্যই বলবো না, যারা নিচে যে নানা ধরনের বিরূপ মন্তব্য লিখছে, খুবই নেগেটিভ কথা লিখছে এবং যেটা আসলে আশা করা যায় না। দেখা যাচ্ছে যে লিখছে সে খুবই ইয়াং জেনারেশনের একজন, খুব মানে এখনকার যুগে মানে যাদের মননশীলতা, যাদের চিন্তা ভাবনার অনেক উন্নয়ন ঘটবে, যারা রীতিমতো মোবাইল ফোন হাতে নিয়ে সারা বিশ্বটাকে দেখতে পাচ্ছে, জানতে পারছে, তারাও যে খুব বাজে একটা মন্তব্য করছে, তো এরকম হলে কেমন লাগে? মানুষ যদি যত সুন্দর থাকবে, ভালো থাকবে, সে যে বয়সেরই হোক না কেন, হ্যাঁ যদি কোনো রকম ভালগার হয় ড্রেসের দিক দিয়ে বা সাজার দিক দিয়ে, ভালগারটা কোনটা একদম যেটাকে মানুষকে আপনার সব মানে ফ্যামিলি নিয়ে দেখা যায় না বা সমাজের কাছে প্রচার করাটা একটা একদমই ভালগার, কিন্তু আমরা আমি যেটা করছি যে ফটোশ্যুট করলাম অবশ্যই গ্ল্যামার, বা মানে এখনকার মেয়েদেরও দেখছি তুমি যেটা বললে যে তো মানে এখনকার জেনারেশনের কিন্তু একদম এত বাজে মন্তব্য করে, এ খারাপ লাগছে, অমুক তমুক এটা সেটা, আর আমাকে তো বুড়ি বলতে বলতে শেষ নেই, ওকে বাবা, কিন্তু বুড়িটাও যদি সুন্দর মতো সে যে প্রেজেন্ট আসে মানে তোমাদের সামনে সবার সামনে প্রেজেন্টেবল হয়, তো আমরা তো মিডিয়ার মানুষ তাই না। যেমন মানে আমি চলচ্চিত্রে কী করেছি, হিরোইন করেছি, নানা রূপের আমি সেজেছি, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানে একটা সাধারণ মেয়ে থেকে নিয়ে শুরু করে সব রাজকুমারী পর্যন্ত, হ্যাঁ সেখানে তো আমি মনে করি চলচ্চিত্র তো ওই ধরনের তো গল্পতে আমি নাই, ঠিক আছে করছি না বা আমি করবো না নিশ্চয়ই। তো এখন যদি এখন যুগ এসেছে ফটোশ্যুট করা, গ্ল্যামার মানে তুমি কিভাবে সাজতে চাও, নিজেকে এক্সপেরিমেন্ট করাটা, সেখানে আমি মনে করি যে এইসব মনমানসিকতাটা থাকা উচিত না এখনকার যুগের জন্য, কারণ এখন হলো গণমাধ্যমের মানে যুগ, নেট প্রতিটি ছেলে মেয়েদের মনে করেন যে 12-13 বছর বয়স হলে তার হাতে তোমার স্মার্টফোন, তাই সেই হাতে বসেই হাতে থেকেই আমি পৃথিবীর সম্বন্ধে দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি। তা আমি মনে করি আসলে যারা একদম ব্যাড কমেন্ট করে, শুধু আমার না এখনকার জেনারেশনের সবারই
উপরে এদের আসলে একটু শেখা দরকার, জানা দরকার। আরেকটা যে তোমাকে বলি যে আপনার সেটা হলো ইউটিউবে বলো বা অন্যান্য সেকশনের, বিশেষ করে ইউটিউবের মধ্যে যত ভালগার হবে তত ভাইরাল হয়, ভালো জিনিসের কিন্তু তোমার ভাইরাল হয় না। কিছু কিছু মানুষ আছে খুবই, আমি বলবো যে রুচি আমার মনে হয় নাই, রুচি বিক্রি মানে বিক্রিতে হলেই মনে হয় খারাপ জিনিসের প্রতি বোধহয় বেশি ভাইরাল করে, ওটা মানুষ কিন্তু ওপেন করে দেখছে যে কি বলেছে। ইভেন দ্য ক্যাপশনটাকে যত বাজেভাবে উপস্থাপন করা যায় মানুষের তার প্রতি আগ্রহ হয়। তবে যারা করে না বা যাদের মধ্যে একেবারে মানে ভালো জিনিসটাও খারাপ ভাবে দেখে, এটা উচিত না। আরও মানে মনে হয় যে ইনক্রেজ করা উচিত, মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, যুগের সঙ্গে আপনার কথাপতন মিলামেশা বা সব কিছু যেন যুগের সঙ্গে থাকে আর কি। যেমন আমার প্লিজ বলো, যেমন আমাদের দেশে যে আপনি ব্যালেন্টাইন, আমি যখন ছোটোবেলা আমি কিন্তু 86 থেকে শুরু করেছি একদম ক্যানাডা, লন্ডন, আমেরিকা, ওরা অন্য অন্য মানে অনেক দূর দূরান্তে যাওয়া আসা, তো তখন কিন্তু দেখেছি ভ্যালেন্টাইন ডে ওই সব দেশে। আমাদের দেশে কিন্তু তখন ফোর ফাইভের কথা বলছি, কিন্তু এখন দেখো ভ্যালেন্টাইন ডে, ফাদার ডে, মাদার ডে, অনেক রকম ডে বেরিয়েছে, কিন্তু আমরা কিন্তু উদযাপন করছি, কিন্তু ভালো লাগছে। এই থেকে কিন্তু কি মনে করি যে আমাদের মন মানসিকতাও কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে, পরিপূর্ণ হয়েছে, আমরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি। কিন্তু বাট কমেন্টস করার সময় কিছু কিছু মানুষ মনে করে শুধু আমাকে না, এখনকার জেনারেশন বলো, আগেকার জেনারেশন বলো, এত বাজে। আমি তো অনুরোধ করব যে তাতে কি মনে হয় যে এরা বোধ হয় অতটা জ্ঞানী না, গুণী না, মানুষকে সম্মান দিতে দিয়ে কথা বলতে জানে না। হ্যাঁ, আমি বলবো যে মানুষকে যেন সম্মান, সে মিডিয়ার হোক বা সে যে কোনো সাধারণ মানুষ হোক, এখন ফেসবুকের যুগ, টিকটকের যুগ, এখানে ছবি দিতেই পারে, হতেই পারে, যদি এরকম ভালগার থাকে তখন সেটা হতে পারে, কিন্তু একটা সুন্দর জিনিসকে, সুন্দর মুভমেন্টকে আমি বলবো যেন ভালো চোখে দেখা হয় আর তাকে ইনক্রেজ করা হয়। আরেকটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমার কাছে কেন যেন মনে হয় যে রোজিনাপুর মধ্যে সেই কিশোরী বা তরুণীর যে মনটা সেটা কিন্তু এখনো মানে রাজবাড়িতে তখন একটি হল ছিল চিত্রা হল, পরবর্তীতে অনেক হল হয়েছে, মানে দুঃখের সঙ্গে বলতে হয় সেই হলটি এখন নাই, ভেঙে এখন অনেক বড় বিল্ডিং বানাচ্ছে। তো ওই হলে আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, ওই হলে যে আমি যখন বুঝতে শিখেছি, সবে বুঝতে শিখেছি এটা না সেটা না ভালো মন্দ কিছুটা, তখন থেকেই কিন্তু আমি ছবি দেখতাম, সিনেমা প্রেমী ছিল, হ্যাঁ, তো তখনই দেখতাম ওই যে কিশোরী মনটা, ওই যে ভালো লাগার মনটা, যে আমি চলছি দেখা গেল যে স্কুলে যাচ্ছি, কোনো মানে বাড়িতে বিয়ে হচ্ছে, যাকে মাইক দিয়ে গান করা হতো, তারপর স্কুলে যাওয়া রেখে আমি কিন্তু গাছের নিচে বসে গান শুনছি, তো ওই যে মনটা, যে মনটা ছিল আমার কিন্তু ওই মনটা এখনো মনে আছে। সেই মনের গল্পগুলো কিন্তু শুনতে চাই, তার আগে আমি আরেকটা বিরতি নিয়ে আসি, তারপরে খুব জমি আড্ডা দিব। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের আজকের অতিথির সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও ফিরে যাচ্ছি আমি আড্ডায়। আপু, আমরা কিন্তু কিশোরী মনের গল্প শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম, আবারও সেই জায়গাটাতেই ফিরে আসতে চাই। বলছিলে যে গ্রামে মাইক বাজিয়ে মানে বিয়ের প্রোগ্রাম হচ্ছে, তখন কিন্তু স্কুলে না গিয়ে তুমি ওখানেই মানে গান শুনছি যে মাইকে গান কর, গান বাজত আর কি, কোনো বিয়ে হচ্ছে, মুসলমানি হচ্ছে, এটা মফস্বলে কিন্তু হতো, এখনো হয়। আমি স্কুলে যেতাম কিন্তু শুনতাম যে কোনো জায়গায় মানে মাইকে গানের আওয়াজ হচ্ছে, তো ওদিকে গিয়ে ওইখানে বসে পড়তাম, গান শুনছি। তা এটা অবশ্যই তখন থেকে কিন্তু আমার এই যে কিশোরী মনোভাব আর মানে শিল্পমনা, এখনো শিল্প হতে পারিনি, চেষ্টা করেছিলাম, তারপর যে কি বলে এটা রোমান্টিকতা, এখনও কিন্তু আমি মনে করি সেই মন মানসিকতা আমার আছে, সেই যে শুরু হয়েছিল যখন বুঝতে শিখেছি, জানতে শিখেছি,
এখনো সেই মনটা আমার মনে করি আমার আছে। আমি আমার খুব ভালো লাগে। আমি আমি সবসময় সবাইকে বলি যে আসলে মানুষের মনের বয়স কখনো বাড়ে না, শরীরের বয়সটা বাড়ে, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে বাড়বেই, কেউ ধরে রাখতে পারবে না, কিন্তু মনের বয়সটাকে ধরে রাখা যায়। তো তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি যে রিয়েলাইজেশনটা নিজে নিজে করি সেটা অ্যাকচুয়ালি ভুল না, সত্যিই তাই। মানুষের মনের বয়সটা একটা সময় যে এসে চায় আমি সবসময় এমনটাই থাকবো, আমি আসলে মানুষটা মানে লাইক ধরো তুমি চিন্তা করলে আমার বয়সটা 22 বেশি বাড়বে না, আমি চেষ্টা করি যে 22 মধ্যে যেন না যায়, সেটা শারীরিক বলো আর মানসিকতা বলো চিন্তা ভাবনায় বলো। আমি কিন্তু আমি মনে করি যে এখনো পর্যন্ত যে আমি ওইভাবেই আছি একদমই। তোমাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, খুবই মানে এটাকে কি বলবো যে গ্লোয়িং, একটা মানুষের মনের যে আনন্দ আছে সেটা তার চোখে মুখে ফেসে কিন্তু সবসময় আমি বলবো যে ধরা দেয়। তো সেই জিনিসটা আমরা পাচ্ছি এবং আমার দর্শকরাও একমত হবে আমার সাথে। আপু, খুব রিসেন্টলি তুমি আরেকটা ফটোশ্যুট করেছো এবং একদমই নতুন প্রজন্মের, ইভেন আমি বলবো যে তোমাদেরই কলিগের মেয়ে দীঘি। সো দীঘির সাথে তুমি একটা শুট করলে এবং মজার ব্যাপার হচ্ছে কেউ যদি মানে চিন্তা করে বলবে রোজিনা এত আগের এত খ্যাতিমান একজন অভিনেত্রী, সে একদমই নতুন ভাবে মানে ট্রাই করছে। আমি বলবো না যে দীঘি এখনো খুব ভালোভাবে নিজের জায়গা করে নিয়েছে, কিন্তু সে ট্রাইং। তো এরকম কোনো কন্ট্রোভার্সির সম্মুখীন কি হতে হয়েছে যে এ কাল আর সে কাল মিলে? না, এটা না, দীঘি অবশ্যই আমাদের কাছে কাছে জ্ঞান, খুবই একটা বাচ্চা মেয়ে, আমাদের কলিগের মেয়ে। তো ছোটোবেলা, ও তো একদম ছোটোবেলা থেকে অভিনয় করেছে, তো এখন সে মানে অনেক ছবিতে অভিনয় করছে, মানে চিত্রনায়িকা, চিত্রনায়িকা দিঘি। তো আসলে আমাদেরই মেয়ে, তো আমি ওইভাবেই কিন্তু কখনই নেই যে সে কেলে এ কেলে। তো আমি ওই তানজিন জনি ও একটা মানে জুয়েলারির অ্যাড করছিল, তো আমাকে অফার করলো, বললো আপু দীঘি আছে আর তুমি করবে, আমাকে অসুবিধা নেই, ও তো আমাদের কলিগের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, চলো করি। আমি এই পর্যন্ত জানি না, আমি যতটুকু কমেন্টস দেখেছি বা এটা খারাপ কিছু ধারণা করেছে হয়তো অনেক জায়গায় বলতেই পারে, আমার ভালো লেগেছে, তা আমাদের ঘরের মেয়ে, আমাদের মেয়ে, এটা আমি তো বুঝতে পেরেছি। বাট তারপরে আমি তোমার কাছ থেকে শুনলাম এই জন্য যে এই পজিটিভিটিটা সবার মধ্যেই থাকা উচিত, আমি মনে করি থাকা উচিত। তাহলে আমার মনে হয় মন মানসিকতা যদি তোমার একটু মানে কি বলে উলু উলু থাকে তাহলে সবার সাথে মিশে যায়। নতুনরাও কিন্তু ইন্সপায়ার হয় যে হ্যাঁ, আমি নায়িকা রোজিনার সাথে দাঁড়িয়ে কাজ করতে পারছি, মানে আমার কাজের মাধ্যমে আমাকে তার মতন হতে হবে, নিজেকে প্রুফ করতে হবে। তো এই ইন্সপিরেশনটার জন্য কিন্তু তোমাদের সহযোগিতা, তোমাদের পাশে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। জানি না ইন্সপিরেশন ওরা ওরা ভাবতে হবে ওদেরকে আর কি, কিন্তু আমরা দিতে চাই, বিশেষ করে আমি দিতে চাই আর কি, যে ঠিক আছে হয়তো এখন ওরা এই যুগের মেয়েরা ওরা তো অনেক ফাস্ট, অনেক কিছু জানতাম আমরা, কিন্তু আমি যখন চলচ্চিত্রে এসেছি আমাদের কোনো ইনস্টিটিউট ছিল না, তখন টেলিভিশন ওরকম ছিল না, মোবাইল, এ নেট তো দূর, নেট তো কতদিন হলো আসছে। তারপরে মনে করো যে ওরা আমরা যেটা জেনে আসিনি, শিখে আসিনি, এখনকার কিন্তু ছেলে মেয়েরা একেবারেই মানে বলবো কি জন্মের পর থেকেই অনেক কিছু জানছে, শিখছে। তো তারপরেও আমি বলবো যে ওরা তো জানাই, আমার এমন কোনো ইন্সপিরেশন দেওয়ার বা শেখার ওদের শিখে মানে শেখানোর কোনো আমার অভিজ্ঞতা না, করতে পারবো না। তবে হলো কি, আমরা যতটুকু মানে সিনসিয়ারতে কাজ করেছি, ভালোবেসে কাজ করেছি, যে যে কাজটা নিয়েছি সেটার প্রতি একদম বলে কি একদম ডিভোটেড। তো এই জিনিসটাও আমি বলবো যে যতই জানতে থাকি না কেন ডিভোটেড হতে হবে, ভালোবাসতে হবে, সিনসিয়ার হতে কাজ করতে হবে, তখনই সেটা সফল সফলতা পাওয়া যাবে। আচ্ছা, নায়িকা রোজিনা আমি বলবো বাংলাদেশের অপমর জনতার কাছে একটা অন্যতম প্রিয় নাম। তো চলচ্চিত্র থেকে দীর্ঘদিনের একটা বিরতি এবং আমরা অনেক দিন পাইনি, এটা কি ইচ্ছাকৃতভাবে দূরে সরে যাওয়া ছিল, না কোনো অভিমান ছিল, না মনে হয়েছে যে না সেই পরিবেশটা এখন আর নেই যে পরিবেশে আমি কাজ করতে চাই? কোনটা ছিল অভিমান? অভিমান কার প্রতি করবে? আমি মনে করি, আমার ব্যক্তিগত কথা বলছি, যেটা বললে যে মানে কেন দূরে এত দূরে সরে গেলেন কেন? আচ্ছা, এই গল্পটা শুনতে চাই একটু বিশদভাবেই, কিন্তু তার আগে একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে প্রিয় নায়িকা রোজিনার সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, থাকুন আমাদের সাথে। বিরতির পরে ফিরে এলাম আরও একবার মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, সাথে রয়েছেন আমাদের আজকের তারকা জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ফিরে যাচ্ছি আরও একবার আড্ডায়।
আপু, আমরা যে গল্পটা শুনছিলাম, যে কোনো অভিমান নয়, নিজের ব্যক্তিগত ডিসিশন থেকে দূরে সরে যাওয়া। তবে আমি একটু মানে জিজ্ঞাসা করতে চাই যে বিষয়টি, সেটা হচ্ছে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই কেন মনে হলো যে না, আমি আর কাজ করব না বা একটু গ্যাপ প্রয়োজন? আর বিশেষ করে 93-তে বা 90s-এর প্রথম দিকে আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের চলচ্চিত্রের নতুন একটা জোয়ার এসেছে, একটু ধারাবাহিকতা পরিবর্তন হচ্ছিল, সেই সময়টাতে এসে কেন এই মানে ডিসিশন? আমি একটু পিছনে যেতে চাই। সেটা হলো, আমি 78 থেকে আমার এই চলচ্চিত্রের জীবনযাত্রা শুরু হয়েছে আর কি। যে আমার একক হিরোইন হলো, যে ছবিতে অভিনয় করেছি সেটার নাম হলো, সেই ছবিটির নাম হলো তোমার রাজমহল। সেই ছবিটি রিলিজ হয়েছিল তোমার 78-এর মার্চ এপ্রিল বা এরকমের মধ্যে। তো ওই ছবিটি মানে মানে রিলিজের পরে তো পরে আমাকে আর পিছনে মানে ফিরে তাকাতে হয়নি। এমন একটা সময় গেছে, প্রতিটা দিন এই FDC-তেই আমি 4-5টা ছবি শুটিং করেছি, এখানে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এইভাবে এইভাবে। দেখা গেলো সকালবেলা কক্সবাজার, বিকালবেলা ঢাকা, তারপরের দিন মানিকগঞ্জ, তারপর দিন তারপর এখানে সেখানে, তারপর মাঝখানে আমি অনেকগুলো কিন্তু কোঅপারেশনের ছবি করেছি, এই পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তোমার সিঙ্গাপুর, ব্যাংকক, লটস অফ থিং। তো করতে করতে কন্টিনিউ। তারপর হলো কি, যখন দেখা গেলো যে আমার এই একটা সেট পড়ে আছে, হয়তো 2 ঘন্টার জন্য একটা আর্টিস্টের শিডিউল নাই বা অমুক, মানে আছে না যে আমার শিডিউল নেই বা আরেকজনের শিডিউল নাই, শেষ করতে হবে 11-12 পর্যন্ত, আরও 3-4 ঘন্টা করলে তখন এই সেটটা শেষ হবে। সারা রাত অভিনয় করছি, শুটিং করছি, সকালে দেখা গেলো আমার ঝিটকা বাণীগঞ্জ শুটিং, গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি। এইভাবেই কিন্তু আমি এতটা বছর আমি কাজ করেছি। তারপর আপনার 91 থেকেই মনে মনে ভাবাটা আর কি, এই যে আমি বোধ হয় একটু অবসর নিব। তো এই করতে 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 93-94-এর দিকে হবে, মানে দীর্ঘ সময়। হ্যাঁ, তারপর আমি ডিক্লেয়ার দিলাম যে আমি আর নতুন কোনো ছবিতে কাজ করব না, যেগুলো পুরনো ছবি আছে ওগুলো শেষ করব। তখন তো আমার ডাইরেক্টর প্রডিউসার একদম পাজেল হয়ে গেল, কারণ তখন তো আমাদের ইন্ডাস্ট্রি এরকম ই না। তো তারপর যাই হোক, ওগুলো শেষ করতে করতে বোধ হয় 4-5 লেগেছিলো আমার পুরনো ছবিগুলো শেষ করতে। পরে আর আমি আমার বাংলাদেশে নতুন করে ছবি করিনি। তো কলকাতা, আমি ঢাকায়, তারপর লন্ডন চলে গেলাম, তারপর দেখ ফ্রিডম লাইফ, এখানে কোনো বুরখা পরতে হয় না, এই মার্কেটে গেলে পিছনে লাগালাগি নাই, দৌড়াদৌড়ি নাই, ছোটাছুটি নাই, নিজের জীবনটাকে উপভোগ করা যায়। তারপর আমি কলকাতায় বেশ, হ্যাঁ আমি যখন ঢাকায় আসতাম, তুমি কলকাতার আমার কিছু ওই অন্যায় বিচারের জন্য বেশ অনেকের সাথেই পরিচয় ছিল, আর বিশেষ করে স্বপন সাহা নামে উনি ঢাকারই, উনি ডাইরেক্টর প্রডিউসার ছিলেন, ওনার অনেক ছবি করেছি। তো উনি একটা সময় বোধ হয় 90-তেই বোধ হয় চলে গেলেন কলকাতায়, পরে ওনার ছবি অনেক করেছি, অন্যদের ছবি করেছি। তো এই ঢাকায় থাকলে আমি মাঝে মাঝে করতাম, তো আমাদের বাংলাদেশের ছবি করতাম না। কারণটা পরে দেখলাম যে তোমার 96-97 থেকে কিন্তু বললো ভালগার ছবি শুরু হয়ে গেল, মানে ভালগার মিনস আপনার যেটা আপনার ফ্যামিলি নিয়ে দেখা যায় না হলে গিয়ে। আগে যেমন পারিবারিক এবং সামাজিক গল্পগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কমে একক গল্পের দিকে চলে আসলো, একক গল্পের দিকে, যেটা ফ্যামিলি নিয়ে মানে আপনার হলে বসে যে আমাদের ছবিগুলো যে দেখতো। আমি পরবর্তীতে দেখেছি যে আপনি আমাদের পরে কিন্তু শাবনূর, এরা যে এসছে, ওদের ছবিগুলো তো খুবই মার্জিত, তাহলে ওরাও কিন্তু আমাদের আমাদের পরে যে 90-এর লাস্টের দিক থেকে শুরু হয়েছে, এবং এটা মোটামুটি 2000-এর মানে সময়টাতে প্রায় 7-8 বছর খুবই অস্থির একটা সময় গেছে, অস্থির সময় ছিল, যার জন্য প্রশ্নই ওঠে না এদিকে মানে আসা। আমি আবার অনেকে বলে না মিস করে, এটা করে সেটা করে, যে এত দীর্ঘদিন তুমি কাজ করেছো এই জায়গাটা মিস করো না। আমি যদি দেখি না এখানে সম্মানজনক কোনো কিছু নাই, তো ওইখানে আমি যাব। তো এই করে করে কিন্তু আমার মানে চলচ্চিত্রের ওইভাবে পরের দিকে কাজ করা হয়নি। তবে 2005-2004 শুরু করেছিলাম আমাদের কবি নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলামের নার গল্প রাক্ষসী, ইমপ্রেস টেলিফিল্ম আপনার প্রডিউস করেছিল। তো ওই ছবিতে আমি কাজ করেছিলাম আপনার রাক্ষসী, যে রোলটা মেন রাক্ষসী রোলটা, গল্পটাই ভিন্ন রকম, চরিত্রটা একদম ভিন্ন রকম, যার জন্য আমার ভালো লেগেছে করার জন্য। আর এই গল্পটা আমি যখন চলচ্চিত্রে এসেছি, তোমাকে বলি, আমার কিন্তু খুব সাহিত্যিক নির্ভর গল্প করতে খুব ইচ্ছা জাগতো আর কি। আমি যখন শুটিংয়ে যেতাম গাড়িতে, মানে মানিক বেশ দূরে, ঢাকা থেকে দূরে মানিকগঞ্জ বা অন্য অন্য জায়গায় 2-3 ঘন্টা লাগতো, আমি কিন্তু আমার গাড়ির মধ্যে বই থাকতো, ছবি কিন্তু সাহিত্যিক নির্ভর,
তো আমি অনেক বই পড়তাম আর ভাবতাম এই চরিত্রটা যদি করতে পারতাম, সে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানে উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো খুব টানত, আমার টানত। তো যাই হোক, আমি ওই আপনার আমি যখন চলচ্চিত্রে অভিনয় করেছি তখন আপনার রবীন্দ্রনাথের আপনার কিভাবে একটা গল্প করেছিলাম শাস্তি, হ্যাঁ, তো কমপ্লিট মানে 90% হয়েছিল, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ ছিল, পরে আর ওটা হয়নি, রিলিজ হয়নি আর কি, করা রিলিজ হয়নি। তারপর যাই হোক, এই গল্প যখন আমার তখনকারই পছন্দের গল্প ছিল আর কি, যদি কখনো করতে পারতাম, যাই হোক পরের দিকে আমি করেছি। তার মানে কি, একটা মানুষ আসলে স্বপ্ন যদি দেখে বা মন থেকে কোনো ইচ্ছে যদি তার থেকে থাকে, সেটা স্টুডেন্ট টুমোরো কিন্তু আমি মনে করি সত্যি সত্যি অনেক কিছুই কিন্তু আমি যখন ওই সময় পাইনি কিন্তু পরবর্তীতে কিন্তু আমি সেটা পেয়েছি আর কি, কম বেশি হলো। তারপর সেই 2005 ওইটা করলাম, আবার 2020 আমি একটা অনুদান, আমি আয়োজন থেকে আরো একটা ছোট্ট বিরতি, ফিরবো এখনই, কোথাও যাবেন না, থাকুন চ্যানেল 9 এর সাথেই। ফিরে এলাম বিরতির পরে আরো একবার আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, সরাসরি চলে যাচ্ছি আড্ডায়। আপু, আমরা তোমার চলচ্চিত্র নিয়ে শুনছিলাম যে 2020 সালে তুমি কাজ করেছো এবং অনুদানের চলচ্চিত্র। মজার ব্যাপার হচ্ছে দীর্ঘদিন পরে রোজিনা এবং ইলিয়াস কাঞ্চন জুটিকে আবারও একসাথে আমরা পর্দায় দেখতে পাবো। তো একই সাথে একজন পরিচালক এবং অভিনেত্রী হিসেবে কাজ করতে যেয়ে আসলে কি কি ডিফিকাল্টিস তোমাকে ফেস করতে হয়েছে? এটা মানে ডিরেকশন দেওয়া, অ্যাক্টিং করা, একজন মানে ডিরেক্টর আসলে টাফ কাজ। আমি তো অভিনয় করি, এটা একটা ওই ধরনের টাফ না যে আমার চরিত্র, আমি গল্পটা পড়ে নিলাম, আমার চরিত্রটা কি ওটা বুঝে নিলাম, তারপর তোমার সেই গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী মেকআপ গেট আপ করা। কিন্তু একটা ডিরেক্টর একদম গল্পের শুরু থেকে, সেটের শুরু থেকে, আউটডোর থেকে শুরু করে, আর্টিস্টের এভরিথিং এভরিথিং এভরিথিং, একদম হলে রিলিজ পর্যন্ত আসলে কিন্তু অনেক বড় 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 টাফ, ওই অনেক বড় একটা দায়িত্বের কাজ কিন্তু। তা যাই হোক, তারপর আমি চেষ্টা করেছি, আমার টিম ওয়ার্ক যারা করেছে একসাথে অনেকে ছিলেন সবাই মিলে, কিন্তু কাজটা আমার মনে হয় যতটা অসুবিধা হয়নি। তো এই গল্পটা ছিল হলো আমাদের মহান 71-এর মুক্তিযুদ্ধের গল্পের পটভূমিতে, পটভূমির উপরে, আর এইটা হলো আমাদের দেশে আমার নানা বাড়িরই গ্রামের, যখন যুদ্ধকালীন যুদ্ধ শুরু হয়েছে, যখন গ্রামে তোমার মিলিটারিরা গেলো, মানে সে যুদ্ধ করার আগের ঘটনা, যুদ্ধ যখন শুরু হলো শেষ হলো, একটা পরিবারের ঘটনা নিয়ে আমি এই গল্পটা করেছি। আচ্ছা, এবং কাস্টিংয়ে বোধহয় নতুনভাবে আমরা আরেকটা জুটিকে পাচ্ছি, নীরব এবং স্পর্শী। হ্যাঁ, নীরব আর স্পর্শী আছে, আরও অনেকেই আছেন, তবে মেইন চরিত্রগুলোতে আমি কাঞ্চন, নীরব। সেটাই বলছিলাম যে দীর্ঘদিন পরে এই জুটিটাকে আবারও আমরা দেখতে পাবো। তো আমার মনে হয় দর্শক, আপনারা যারা অপেক্ষায় রয়েছেন তাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চলচ্চিত্রের নামটি শুনতে চাই, ফিরে দেখা। ফিরে দেখা মানে আমরা সেই 71-এর পটভূমির যে গল্পটা রয়েছে সেটাকে আবারও পাবো। হ্যাঁ, ফিরে দেখাটা বলি, সেটা কেন নামটা রেখেছি আমি, সেটা হলো যে এই যখন যুদ্ধ হয়েছে বা আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের বাংলাদেশকে আমরা আর একটা স্বাধীন দেশে আমরা বসবাস করছি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আমাদের কিন্তু অনেক মিডিয়ার লোক গ্রাম গঞ্জে গিয়ে কিন্তু খুঁজে খুঁজে বের করেন অনেক মুক্তিযোদ্ধাদেরকে, আবার মেয়েরাও যারা যুদ্ধ করেছে তখনকার কালীন যুদ্ধ, শুধু তো মানে করো যে কি বলে বন্দুক দিয়েই যুদ্ধ নয়, একজনকে সেই যুদ্ধকালীন যে একটা মুক্তি বাহিনীকে যে আপনার মানে পরিচর্যা করেছে, সাহায্য, এটাও কিন্তু একটা যুদ্ধ। তারপরে যে ওই সময়ে যে স্ট্রাগল করাটা, ওইটা একটা যুদ্ধ অবশ্যই। তা ওই সময়ে যে তার পরিবারকে হারানো, ওইটাও একটা যুদ্ধ। তা সেখানে মনে করো খুঁজে খুঁজে বের করে কিন্তু বয়স্ক, হ্যাঁ, তো ওই জিনিসটি আমি নিয়েছি যে যার গল্প নিয়ে আমি ছবিটি করেছি, সেও 7-10 বছর হলো মারা গেছে, যখন উনি বেঁচে ছিলেন তখন ওনার থেকে আমি ক্যাসেট করে নিয়েছিলাম যে যুদ্ধকালীন তার জীবনটা কী ছিল, সে কী হারিয়েছে, কী পেয়েছে। তো গল্প বলছে তখন যে বিবেক চলে গেল, যে তার গল্প শেষ, আবার সে এখনকার, যার জন্য আমি গল্পটির নাম রেখেছি ফিরে দেখা। বাহ, চমৎকার। এবং আমরা আশা করছি যে যখন বড় পর্দায় সবাই মিলে দেখবো,
খুবই উপভোগ করব ইনশাআল্লাহ অনেক অনেক শুভকামনা থাকলো আপু এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসব অবশ্যই চলচ্চিত্র নিয়েই সেটি হচ্ছে আমরা রোজিনাকে পেলাম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হিসেবে আবার একটা সময় প্রচন্ড ক্ষোভ নিয়ে সেখান থেকে পদত্যাগ কি কারণে আমি ঘটনাগুলো না বলতে চাই না এত বেশি বলাবলি এত বেশি ছড়াছড়ি এগুলো আমি বলতে চাই না এবারে জানতে চাই যে একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তার চেয়েও বড় পাওয়া হচ্ছে অগণিত ভক্ত এবং দর্শকদের ভালোবাসা আমি বলবো দুটো জিনিসই রোজিনা পেয়েছে এখনও পাচ্ছে কিন্তু তারপরেও যদি প্রশ্ন করা হয় যে চলচ্চিত্রে রোজিনার সবচেয়ে বড় প্রাপ্তি কী হ্যাঁ চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে ভেবেছি আমি কবরী হব শাবানা হব এদের মতো নাচব গাইব ওই সময় ভাবতাম যে এই যে স্ক্রিনে যে ছবি দেখতাম তখন ভাবতাম যে ওই পর্দার মধ্যেই বোধ হয় আছে যাই হোক একটা সময় ভুল ধারণা ভেঙে গেল তো ওইটা অবশ্যই যখন আমি এলাম চলচ্চিত্রে তখন যে আমি সেই চলচ্চিত্রে অভিনয় করতে পেরেছি আমার দর্শকদের ভালোবাসা পেয়েছি একটা পর্যায়ে চলে গেছি এটা অবশ্যই সবাই এক নামে চিনেছে সবাই যে আবার রোজিনা রোজিনা নামটি কিন্তু চলচ্চিত্রে এসে আমার রোজিনা কিন্তু আগে থেকে আমার বাবা মার দেওয়ার নাম না আচ্ছা সেখানে আসলে এই যে আমি আবার ওই চলচ্চিত্রে এসে যে রোজিনা নামে আমার আবার জন্ম হলো নতুন একটা পরিচয় এটা তো অবশ্যই আমার এখানে অবশ্যই প্রাপ্তি আপু একেবারে শেষের দিকে রয়েছি সর্বশেষ একটা বিরতি আমার নিয়ে আসতে হবে প্রিয় দর্শক আড্ডায় অনেকটা সময় আমরা পেরিয়ে একেবারেই শেষ বিরতির দিকে চলে এসেছি মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আয়োজন থেকে সর্বশেষ বিরতিটি নিয়ে ফিরে আসছি আবারও আমাদের আয়োজনে থাকুন চ্যানেল নাইনের সাথে ফিরে এলাম বিরতির পরে মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আজকের আয়োজনে প্রিয় দর্শক সাথে রয়েছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় খ্যাতিমান অভিনেত্রী রোজিনা ফিরে যাচ্ছি তার কাছে রোজিনা আপু সবার একটা বাড়তি আগ্রহ ছিল যে তোমার খুব চমৎকার একটা বিউটি স্পট এখানে রয়েছে যেটাকে আমরা তিল বলি সেই তিলের গল্পটা একটু বলো ও এটা একটা গল্প আছে সেটা হলো আমি মানে অবশ্যই আমি হিরোইন হতে এসেছি তখন আমি একটা ছবি বোধহয় ছবিটির নাম ছিল সাগর ভাষা আচ্ছা তো এটা প্রথম দিকের কথা বলছি তো এটা ওই ছবিতে আমি কাস্টিং হয়েছি ওটাতেও কিন্তু আমার হিরোইন হওয়ার কথা ছিল মানে কাস্টিং করেছে ওইভাবে হিরো হলো নতুন আমি তখন নতুন তারপরে গিয়ে কী হচ্ছে ছবি শুটিং হবে হয়তো আমি মহড়া চলছে এক মাস যে ডান্সের তারপর কী বলে রিহার্সেল চলছে স্ক্রিপ্টের ড্রেস আপ এটা সেটা তারপরে এক মাস বা দেড় মাসের পরে শুটিংটা শুরু হবে কি হলো আমার মানে শুটিং হওয়ার সপ্তাহ দুই না তিনের মধ্যে আমার চিকেন পক্স হয়ে গেছিল আচ্ছা হ্যাঁ আমার কি অরির একেবারে আমি চিন্তিত একদম এই মানে দুই তিন চার দিন তো কোনো জ্বর টর এগুলো একদম বেশি হয়ে গেছে যখনই শুকনো শুরু করলো এখন কীভাবে শুকাবে কিন্তু অত বেশি শরীরে ছিল না কিন্তু মুখের মধ্যে এই জিনিস এটা একটু বেশি ডিপ হয়ে গেছিলো বড় কারণ ওটার প্রতি বেশি নজর ছিল তো কখন সেই সব এইটা লাগাই তোমার কী বলে কাঁচা হলুদ এইটা সেটা দুধের স্বর কিন্তু বাট যখন এই শুটিংয়ের টাইমটা চলে এলো মানে সবই শুকিয়ে গেছে কোনো ই নাই কিন্তু এই জায়গাটা খুব ডিপ হয়ে গেছিলো পরে যাই হোক তখন এই মেকআপ ম্যান যখন মেকআপ দিচ্ছে তখন এটা মানে মেকআপ দিচ্ছে কিন্তু জিনিসটা একদম ডিপ খুব এটা কভার করতে পারছে না তো তখন কী হলো তোমার চুইংগাম টুইংগাম দিয়ে টিয়ে শেষ হলো যাই হোক তারপরে তা ওই ছবিটা আবার করা হয়নি পরে যখন আমি রাজমহল শুরু করলাম কাজ শুরু হলো তখন এই সেম থিং ওই ছবি আপনার আমার মেকআপ ম্যান এটা করতে পারছে না তারপরে হলো কি আদিল নামে এক ভদ্রলোক ছিলেন উনি ভিলেনের চরিত্র করতেন এই আমাদের FDC 3 নম্বর ফ্লোরে তো বললো যে আপনি একটা কাজ করেন ওটা একটা কালো তিল বসিয়ে দেন একটা কালো একটা স্পট দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ভালো কথা করেছেন দাদুল ভাই হ্যাঁ পরে ওই যে একটা কালো যে একটা স্পট দেওয়া হলো যে আমার যে ছবিতে আমি একক হিরোইন করেছিলাম রাজমহল হ্যাঁ ওই যে শুরু হলো তোমার মানে রোজিনা মানেই তিল এটা আসলে বিউটি স্পট কিন্তু হ্যাঁ কিন্তু এটা আসলে অরিজিনাল না অরিজিনাল হলো একটা ডিপ হয়ে গেছিল এই জায়গাটা আমার ওইখানে একটা কালো স্পট দিয়ে তারপর কিন্তু এই তিলটার জন্য বোধ হয় আমার মনে হয় রোজিনার প্রতি আরো সবার অ্যাট্রাকশন অনেক বেড়ে গেছে এটা আসলে অনেক আমার দর্শকরা কিন্তু এই স্পটটা মানে তিল যেটাকে বলে আজকে কিন্তু আমরা এর গোপন রহস্যটা আসলে জেনে গেলাম আর রোজিনা আপু একেবারেই তো শেষের দিকে রয়েছি এবারে ছোট ছোট কিছু প্রশ্ন ছোট ছোট কিছু উত্তর শুনবো কিন্তু তার আগে একটা জিনিস বলতে চাই তোমার সাথে কিন্তু আমার একটা
ডেট যেটা মানুষের জীবনের অনেক বিশেষ একটা দিন হয় সেটার কিন্তু খুব মিল আছে। কোনটা সেটা হচ্ছে তোমার জন্ম তারিখ হচ্ছে 20 এপ্রিল, আমার জন্ম তারিখ হচ্ছে 20 এপ্রিল। হ্যাঁ 20 এপ্রিল, হ্যাঁ আমরা একই দিনে জন্মগ্রহণ করেছি এবং একই রাশি, একই রাশি। সো আমি তো এবারে বর্তমান সময় নিয়ে প্রশ্ন করব, সেটি হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি জানতে চাই যে এই সময়ের সবচেয়ে প্রিয় অভিনেত্রী। আমি দুঃখের বিষয় একদম, মানে আমি হলে যে অতটা ছবি দেখা হয় না, তবে হ্যাঁ সেন্সারে যেটা দেখি, তারপর হলো আমি এর আগেও তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ডেও ছিলাম, আবার তোমার অনুদান ছবি দেখার কমিটিতেও আছি, তা আমি মানে পার্টিকুলার কাউকে বলতে পারবো না যে না এই ভালো করছে বা এই ভালো করছে বা সামথিং, এটা আমি সরি। আচ্ছা প্রিয় নায়ক? শ্রিয়াম ভালো করছে, তো শ্রিয়াম ভালো করছে, না ও খুব ভালো অভিনয় করে। ওকে, সো এটা শ্রিয়ামের জন্য অনেক বড় একটা বিষয়। না আমি ওই দিন আর কিছু দেখলাম তোমার ব্লকবাস্টারে, তোমার যখন যেই দিন রিলিজ হয়েছে শান, আর আগে ওর বেশ কতগুলো ছবি দেখেছি আমি, পুরামন টু। হ্যাঁ এই পুরামন টুটাই ওর আমি প্রথম ছবি দেখলাম, আমি আসলে ফ্যান হয়ে গেছি, খুব ভালো অভিনয় করে সে। ওকে আপু, এবারে নিজের সময়কার দিকে যাই, সেটি হচ্ছে সবচেয়ে পছন্দের কো আর্টিস্ট, কার সাথে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগতো, রোমান্টিক সিনগুলোতে মনে হতো যে না ইটস রিয়েল। আমি কি ভাষায় কথা বলবো জানি না, আমি যাদের ছবি দেখে দেখে আমি অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে এসেছি, এসেই কিন্তু তাদের সাথেই অভিনয় করেছে, তারা তখন সুপার সুপারস্টার। আলমগীর ভাই, ফারুক ভাই, পারস ভাই, আর রাজ্জাক ভাই, তো ওনাকে অবশ্যই একদম মনে হতো যে আমার শিক্ষক। তারপর স্ক্রিনে আমার তো ভালো লাগতো যে অভিনয় যদি করতে পারতাম, তারপর ওনার সঙ্গে করেছি হিরোইন ওই বনের রোল, আর আদার্স যেসব হিরোদের সাথে করেছি আমি সবই হিরোইন করেছি। তো এখন আসলে হলো কি, যেমন ফারুক ভাইয়ের সাথে গ্রামিং চরিত্রগুলো করে খুব কমফোর্ট ফিল করতাম, আলমগীর ভাইয়ের সাথে গ্রামিং উইথ মডার্ন বা ফোক সব ধরনের চরিত্র করে কমফোর্ট, ওয়াসিম ভাইয়ের সাথেও কিন্তু আমি পোশাকি ছবি, তারপর গ্রামিং ছবি, অনেক অনেক ছবি, বিনি সুদার মালা, তোমার মধ্যে মনে আছে কিনা বা শোনো কিনা এখনকার, কিন্তু এখনকার যুগে কিন্তু বিষ মা খাইয়া তীরের মুখে মারিলাম, কত সুন্দর সুন্দর গান আছে, তীরের মুখে মারিল তীর আমার মুখে, আমার মুখে খুবই জনপ্রিয় একটি গান, মানে অনেক গান। তারপর মানুষের ছবি, এই মন তোমাকে দিলাম, এখনো কিন্তু তোমার মানে এত জনপ্রিয়, এখনো কিন্তু দেখি সাবিনা আপা বা এখনকার জেনারেশন বিদেশে দেখি প্রথমে কিন্তু এই মন তোমাকে দিলাম মানে গাইতে থাকে। রোজিনা আপু, আসলে আড্ডা থেকে কোনোভাবে বেরিয়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার সময়ের স্বল্পতা, বিদায় তো আমাকে নিতেই হবে, তবে বিদায় বেলায় কিন্তু আমরা গান গাইতে গাইতে আজকে বিদায় দেবো। আমি জানি রোজিনা আপু শখে অনেক সুন্দর করে গান গায় এবং বেশ কিছু জনপ্রিয় সুপারহিট গান রয়েছে, আমরা পছন্দের একটা গান গুনগুন করে হলেও গাইতে গাইতে বিদায় নেব, তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমরা করোনা কালীন, হ্যাঁ এখনও তো ভয়াবহ করোনা নেই, তারপরও আপনারা মানে সাবধানে চলবেন, নিজেদেরকে সতর্ক রাখবেন, নিজের ফ্যামিলির জন্য নিজেদের মনে করেন যে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকতে পারে। আরেকটা হলো এখন বৃষ্টির দিন, আপনার চিকুনগুনিয়া, তারপর আপনার ডেঙ্গু, এগুলো কিন্তু মনে করেন অনেক বেড়ে গেছে, বাড়ারও সম্ভাবনা আছে, যতটা পারেন এগুলো থেকে সাবধানে থাকবেন। আশেপাশের যদি আপনার পানি মানে কোনো টবে বা কোনো জায়গায় বা কমোটে এগুলো সব মানে এগুলো ফেলে কমোটে মানে ফ্লাশ করে যেন আমরা ইউজ করতে পারি, বা আপনার বা টবের মধ্যে আমরা অনেক সময় বারান্দায় রাখি বা ওখানের কোণে রাখি, অবশ্যই যেন পানি না জমে, এই জন্য যদি পানি জমায় মানে আপনার ডেঙ্গু হওয়া, এতে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল 9-এর পরিবারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন, খুদা হাফেজ। অনেক ধন্যবাদ রোজিনা আপু, আমরা গান তুমি সিলেক্ট করো কোনটা গাইতে গাইতে বিদায় নেবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, শেষ হয়ে এসেছে আমাদের আজকের আড্ডার সময়, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের আড্ডা, আমরা চেষ্টা করেছি আমাদের সেই চিরচেনা প্রিয় মুখ নায়িকা রোজিনাকে আপনাদের সামনে ব্যক্তি রোজিনা হিসেবে উপস্থাপন করতে, এবং সেই সাথে গোপন কিছু তথ্যও কিন্তু আজ আমরা জেনে নিয়েছি। একজন মানুষ খ্যাতির শীর্ষে থাকার পরেও একটা সময় কিন্তু তার অবসরে যেতে ইচ্ছা করে, ভালোবাসার জায়গা থেকে দূরত্ব তৈরি করতে ইচ্ছা করে, সেই গল্পগুলোও আজ শোনা হলো। আর এই গল্পের মাঝে বিদায়ের বেলাও আমার চলে এসেছে, আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আয়োজনে নতুন কোনো তারকাকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আমি অবিচার ছবির
মিঠুন দার আমি মিঠুন দার স্মরণে করছি কিন্তু কিন্তু আমি কিন্তু অত মুখস্থ নেই বলতে পারছি না আমার চেষ্টা করব দুজন মিলে গাওয়ার এবং সুপার ডুপার একটা জনপ্রিয় চলচ্চিত্র ছিল হো তুমি ছাড়া বলো গো তুমি ছাড়া বলো গো কি আর আমার আছে গো সুজন থাকো আমার কাছে থাকো আমার কাছে